ওকে, আজকে আমরা যেটা করব, আমরা লিংক বিল্ডিং, প্রোফাইল ব্যাকলিং এবং ডু ফলো ব্যাকলিং এর গিগ তৈরি করব। আমার বয়সটা কি ঠিক আছে? ওকে ওকে, একটু মোটা মোটা, সমস্যা নাই। ওকে, ধামাল স্যারের মতো হয়ে গেছে। যাই হোক, তো আমাদের তো আর দেখাইতে হবে না, তারপরে দেখাই নতুনদের জন্য। আমরা একটু রিসার্চ করব, গিগ রিসার্চ করব, কোনটার সার্ভিসটা সবচেয়ে বেশি, দেন কোন গিগটা পাবলিশ করলে আমরা সহজে কাজ পাবো, দেন আমাদের প্রতিযোগী খুবই কম। রেকর্ড হচ্ছে? হুম হুম ওকে, তো আমরা প্রথমে আমরা সার্চ করব ডু ফলো, ডু ফলো ব্যাকলিংস লেখা আছে, সাজেস্টে আছে, সমস্যা নাই। তো ডু ফলো ব্যাকলিং লিখলাম যখন, তখন সার্ভিস আসলো 7365টা। এবার দেখেন, আমি যখন অনলাইন দা সার্ভিসটা দেখবো, তখন মাত্র 926টা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এবার এটা থাক আপাতত, মামা থাক এখানে, নাকি আমি আর একটা পেজ চালু করি ফাইবারের। তো আর একটা পেজ নিয়ে আসি আমি এখানে, আর মজিলা ফায়ারবক্স তো এমনিতেই জারেম করে। যাই হোক, আপনারা এই মানে এসইওর আমরা যে কাজটা শিখছি, দুইটা কাজ শিখছি এসইওর মধ্যে, দুইটা কাজের ভিতরে আমরা মোটামুটি 8টা 10টা কিওয়ার্ডের কাজ শিখে ফেলছি, যেমন ডু ফলো এসইও ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, তারপরে কন্টেন্টাল এসইও ব্যাকলিং, তারপরে আপনার ম্যানুয়ালি ব্যাকলিং, হাই কোয়ালিটি ডিএপিএ ব্যাকলিং। বুঝতে পারছেন কিওয়ার্ড গুলা? ঠিক আছে, এবার সার্চ করি প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং লেখে সার্চ করি, দেখি কিরকম কাজ আছে। তো দেখেন, প্রোফাইল ব্যাকলিং এর খুব একটা কাজ নাই, মাত্র 1717টা সার্ভিস আছে, আর অনলাইন দেওয়া যখন দেখবো তখন হয়তো 600 বেরোবে সর্বোচ্চ। ও মাই গড, 600 তো না, 190টা সার্ভিস। তাহলে আমরা এই সার্ভিসটা যদি লঞ্চ করি এখানে, খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবো। আপনাদের আমার সাজেস্ট থাকবে, আমি যেগুলো দিব ওইগুলোই উপর আবার কপি করে, মানে সেম করে একটু এদিক সেদিক করে আপনারা কি করবেন, আরেকটা গিগ বানাবেন, আরেকটা গিগ বানাবেন। একটা বানাব আমি এখন, বানিয়ে দিব আপনাদের হয়তো ডু ফলো ব্যাকলিং অথবা প্রোফাইল ব্যাকলিং, আপনাদের সার্ভিস যেটা ভাল লাগে, অথবা লিংক বিল্ডিং আরো আছে, যেমন একটা গিকি ওইগুলো সবগুলো সার্ভিসে আপনি খাটাই দিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি কাজ শিখছেন কয়টা? দুইটা, প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে, কিন্তু সবগুলা কাজের ভিতরে এটা পড়ে, যেমন প্রোফাইল ব্যাকলিং পড়ে, ম্যানুয়ালি ব্যাকলিং পড়ে, হাই কোয়ালিটি ব্যাকলিং পড়ে, হাই অথরিটি ব্যাকলিং পড়ে, তারপরে এসইও ব্যাকলিং বলে, কন্টার্নাল ব্যাকলিং বলে, এসইও টু ফলো ব্যাকলিং, সবগুলো কাজই আমরা ওই দুইটা কাজের ভিতরে শিখে ফেলছি। বুঝতে পারছেন? কিন্তু সার্ভিস এক, কিন্তু লেখা বিভিন্ন ভিন্ন। তো আপনারা যেটা করবেন, যে কিওয়ার্ডটা আপনার মনে হয় যে আমার, ধরেন প্রোফাইল ব্যাকলিং এটা হলো আমার মূল কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, এটা যদি আপনার মনে হয় যে আমি এই গিগটা দিয়ে আমি এইটা র্যাঙ্ক করবো, তাহলে এই কিওয়ার্ডের উপর সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, মানে ফোকাস করতে হবে, এটা আপনারাও জানেন। তো যেহেতু ইতি পর্বে এসইওর বিষয়গুলো আমি দেখাইছি, তো আমরা ওগুলা দেখাবো না, যা শর্টলি আমরা চলে যাব, দ্রুত দ্রুত গতিতে গিগ বানাবো, ঠিক আছে, কারণ আমরা এসইও তো সবাই তো পারি, না পারলে তো আর আমাদের 2 নম্বর 3 নম্বরে শো করতো না পেয়েছে ফাইবারে, আর এখানে তো সার্ভিসই নাই, যে কোনো সময় ভাস পিছায় চলে আসবে। আমি আজকে এসইও সহকারে গিগ পাবলিশ করতেও পারি, নাও করতে পারি, আমি বলতে পারবো না, ঠিক আছে, তারপরে যতটুকু সম্ভব, না করলে চলে না, ততটুকু নিয়ে আমি ট্রাই করবো। দেখেন, আমি এবার সার্ভিসটা ই করি, যেমন ডু ফলো ব্যাকলিং এ দেখেন মোটামুটি 25টা অর্ডার পড়ে আছে ডু ফলো ব্যাকলিং এ, তার মূল কিওয়ার্ডটা দেখেন, আই উইল বিল্ড ইসিও ডু ফলো ব্যাকলিং ফ্রম দা হাই অথরিটি প্রিমিয়াম ওয়েবসাইট। ও কি করবে, ওর মূল ফোকাসটা কাছে প্রিমিয়াম ওয়েবসাইট, কিন্তু এবার দেখি ও প্রিমিয়াম ওয়েবসাইট কোথায় পায়, সবগুলো তো আর্টিকেল দেখতেছি, আসলে প্রিমিয়াম ওয়েবসাইট দিবে না, আদৌ দিবে না, প্রিমিয়াম ওয়েবসাইটে কাজ করে আর সংসার চলবে না, ঠিক আছে, আমরা ফ্রি ওয়েবসাইট গুলাতে দিব। তো দেখেন, এবার একটা জিনিস দেখেন, হ্যাঁ, আই উইল রাইট 5 হাই কোয়ালিটি আর্টিকেল, মানে 1000 ওয়ার্ডে আর্টিকেল লিখবে 5টা, মিনিমাম নিবে 230টা, আর এই সার্ভিসটা ছিল কি ব্যাকলিং এ, তো উল্টা পাল্টা হয়ে গেল সার্ভিস, যাই হোক, তারপরে অর্ডার করে এসে 25টা, এটা আর্টিকেলের সার্ভিস দেখতেছি আমি, ঠিক আছে, এটা আবার আর্টিকেল সাবমিশন সাইট গুলো। ওকে, আমাদের এটা দেখতে হবে না, আমরা আরো দেখি এম এটারে, দেখি টপ এলিটে সেলার হয়ে গেছে, তো এবার আমরা এটাতে দেখি টেস্ট অর্ডার করেছে কত সালে আইসি, এরা
তো দেখি তো, ওয়াও, ফাইবার প্রো সেলার মারছে, টপ রেটেড সেলার, 2016 আসছে। এখানে দেখেন এটা কিন্তু একটা লাইফ টাইম ওয়ার্ক, কিন্তু একদিনে কিন্তু তারা প্রথম অবস্থায় কিন্তু এতটা মানে আইগাই নাই, এখন 25টা 26টা 30টা 40টা করে অর্ডার করে রয়েছে, এটা কিন্তু ভাই একদিনে সম্ভব না। তারা কিন্তু এখানে 16 সাল থেকে আছে, প্রায় 7 বছর ধরতে গেলে, 7 বছর এখানে তিনি মানে কাজ করতেছে, 7 বছর ধরে কাজ করে এখন দেখেন ফুল থাকছে। যার একটা টপ রিলেটেড সেলারের একটা অ্যাকাউন্ট আছে তার আর কিছু লাগে না, ঠিক আছে? তিনি মাসে নাও হলে মনে করেন 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে, ঘুম পাইরা নিজে না কাজ করেও, ঘুম পাইরা কাজ করলেও 6 লাখ 7 লাখ টাকা ইনকাম করতে পারবো। এবার দেখেন একদিনে কিন্তু সম্ভব হয় না আজ পর্যন্ত। হয়তো আপনাদের এখন প্রথম অবস্থায় অর্ডার পড়বে না, হয়তো 2-1টা করে পড়বে, মাসে হয়তো 2-3টা করে প্রজেক্ট ছাড়তে পারেন, কিন্তু যখন আপনার প্রোফাইলটা বড় হয়ে যাবে তখন দেখবেন যে আসলে পিছনে তাকানোর কোনো সময় পাবেন না। দেখবেন যে শিশু করতে যাইতে মনে হবে যে ডলার একটা মানি চলে যাইতেছে, ঠিক আছে? এরকম অবস্থা হয়ে যাবে। তো ঘুম পারবেন, দেখবেন যে অর্ডার করতেছে। দেখেন একটা জিনিস, দেখেন এই সেলেটা 2019-এর দিকে আসছে, 19-এর দিকে আসছে মোটামুটি 365টা মানে সরি 356টা অর্ডার কমপ্লিট করছে, শুধু রিভিউ পাইছে। কিন্তু আপনারা তো জানেন যে সব বাইরে রিভিউ দেয় না, একটা জিনিস মাথায় রাখতে হবে, সব বাইরে রিভিউ দেয় না। এবার দেখেন এখানে যদি আমি অ্যাভারেজ প্যাকেজ ধরি, যদি অ্যাভারেজ $30 করে ধরি, এটা আমাদের সবচেয়ে বেশি কাজ করছে, আরো আছে ধরেন অ্যাভারেজ $30 করে, মানে বেসিক প্যাকেজটাই যদি ধরি আমি, এই ছেলেটা মোটামুটি কত কাজ করছে, 356টা, 356 গুণন হচ্ছে $30, মোটামুটি $10,000, $10,000 ইনকাম করছে, গুণন হচ্ছে $83 ধরেন, মোটামুটি 8,86,000 টাকা ইনকাম করছে, 8 লক্ষ টাকা কামাই করছে শুধু রিভিউ থেকে। আরো কিন্তু আরো অর্ডার পাইছে, কিন্তু ওগুলো বাদে প্রায় 10 লক্ষ টাকার মতো ইনকাম করছে। দেখেন 8 লক্ষ টাকা ধরেন অ্যাভারেজ, 8 লক্ষ টাকা গুণন করে ধরলাম। এবার 19-এর দিকে আছে, 19-এর জুনে আছে ধরেন, প্রতি মাস জুন ধরেন 19, 20, 21 আর 22 চলতেছে, ধরতে গেলে 2 বছর হয়েছে, 2 বছরে 24 মাস, 25 মাসই ধরলাম, ভাগ হচ্ছে 25, তারপরে মোটামুটি $35,000 মতো ইনকাম করছে মাসে। তো খারাপ না, দেখছেন একটা ছোট্ট একটা কাজ শিখে এটা এত দূর আছে। তিনি কি করে, তিনি গেস্ট পোস্টিং করে, তারপরে হয়তো অন্য অন্য সার্ভিস দেয়। আমরা মূলত একটা সার্ভিস দিব, গেস্ট পোস্টিং ও শিখবো, সমস্যা নাই। আমার একটা ভিডিও আসবে সামনে, সমস্ত এসইও রিলেটেড যত কাজ আছে, কিওয়ার্ড রিসার্চ সবগুলো, আসলে আপনাদের এতগুলা বিষয় শেখানো সম্ভব না, এসইওর অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা পার্টনার শুরু করতে গেলে দেখা যাবে আমাদের মাস চলে গেছে, 3 মাস লাগবে মনে করেন, আমরা যদি অফ পেজ আর অন পেজ করতে যাই, তারপরে তারও এক্সটার্নাল অনেক কিছু আছে। তো আমরা দেখেন শুধু আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো শিখবো, মানে ব্যাকলিং এর কাজগুলো শিখবো, সেগুলো থেকে দেখেন কি পরিমাণ অর্ডার আসে। যদি আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারেন, আশা করি আর পিছনের দিকে তাকাইতে হবে না। তো এবার দেখি আমি কিছু টাইটেল দেখি, তাহলে আমরা সিলেক্ট করলাম কোনটা বলেন তো, কোনটা সিলেক্ট করলাম, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং বানাবো না ডু ফলো ব্যাকলিং বানাবো? আপনার প্রোফাইল ব্যাকলিংটা বানাই নেবেন, ঠিক আছে, আমি ডু ফলোটা বানাই দেই নাকি, হাই অথরিটি ব্যাকলিং করলাম, এইলাই আমরা যাই করতেছি এটাই হাই অথরিটি, ঠিক আছে, ওই করেন। এই যে রাজু ভাই, এসইও ডু ফলো ব্যাকলিং, এটা 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 লম, হ্যাঁ এটাই নেন, এটা 7,000 সার্ভিস আছে, এখানে মানুষজন বেশি আসতেছে, দেখে তো এই কিওয়ার্ডের মাধ্যমে এটা আসতেছে। আপনারা যেটা করবেন, 2টা গিগ বানাবেন, আমি একটা বানিয়ে দেবো, আর একটা সেম ক্যাটাগরিতে শুধু টাইটেলটা আল্লাহ দা করে সবকিছু এক রাইখা, হ্যাঁ একটু অন্য ঘুরে ফিরে আর একটা গিগ পাবলিশ করো। তো এখন তো আপনারা প্রো লেভেলের, বুঝতে পারছেন, এখন তো আপনাদেরকে বাচ্চাদের মতো বুঝাইতে হবে, ঠিক আছে? তাহলে খেলা শুরু করি, কি বলেন, ডু ফলো দিই? তো আই উইল, আমি একটা টেমপ্লেট নেই, আমরা তো আবার মুরুক্ষ সুরুক্ষ মানুষ, ইংরেজি কম বুঝি, বাংলায় ফেল করি, হ্যাঁ বাংলায় ফেল করি, আমরা ইসলাম শিক্ষায় পরীক্ষায় আল্লাহ আল্লাহ করি, আর যে পরীক্ষায় মনে করেন আল্লাহ আল্লাহ করার কথা সেই পরীক্ষায় আমরা মনে করেন আলহামদুলিল্লাহ কই। তো এবার দেখেন আমার, আমরা ইসলাম শিক্ষার পরীক্ষার বেলায় কান্নাকাটি লাগাই দিছিলাম, পরীক্ষা হার্ড হয়েছে, ফেল করার চিন্তা মনে হয়েছিল সবাই। তো তো দেখেন এবার কি হয়েছে,
যেমন আই উইল ডু হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, আমরা যদি চাই এভাবে লিখতে পারি। কিভাবে লিখবো বুঝতেছি না, যাই হোক আমরা আগে কিওয়ার্ডটা ফোকাস করি। আই উইল ডু, আপনি ইয়ে বলছেন, রকি বলছে হাই কোয়ালিটি না, এসইও ডু ফলো ব্যাকলিংক, আই উইল ডু হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, ওকে এটাই দিমু, এটা দিয়ে কপি করে বানাবো। ঠিক আছে, দাঁড়া আমরা এসইও এর কাজটা করি কি জন্য সেটা বলো তো আগে আমাকে। ওয়েবসাইট ই করার জন্য, কি করার জন্য, র‍্যাঙ্ক করানোর জন্য, হ্যাঁ গুগল টপ র‍্যাঙ্কিং করার জন্য। খুব ভালো বুঝতে পারছো, গুড। দেখো 64-84টা সার্ভিস আছে, 95টা লগ এটা মাথা নষ্ট গেস্ট ই কদের। তো এবার এটাই কপি করি, যেমন লিখি আই উইল, এই আমি কি লিখি আর গোজ যাই কই, আই উইল, আই উইল ক্রিয়েট, ক্রিয়েট আমি তৈরি করব, আগে কি লিখলাম আমি তৈরি করব হাই, এখানে হাই দিয়ে একটা কিওয়ার্ড সেট করে দেব। হাই বানা দাঁড়িয়ে আপ ভুলে গেছি রে ভাই, ওই যে পাইছি হাই, ওকে হাই। কোয়ালিটি আমি কি করব, আমি উচ্চ মানের, মানের কি তৈরি করব, কোয়ালিটি ডু ফলো, ডু ফলো, ফলো ডু ফলো এসইও ব্যাকলিং, এসইও ব্যাকলিং তৈরি করব, ব্যাকলিং, ব্যাকলিং করব আমি উচ্চ মানের টু ফলো এসইও ব্যাকলিং তৈরি করব। এখানে একটা কিওয়ার্ড সেট আপ করে দিই, আরেকটা দিব লিংক বিল্ডিং এর কাজটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে মানে সার্ভিসটা বেশি। আমি এখানে দিলাম লিংক বিল্ডিং, অবশ্য তোমরা তো প্র্যাকটিক্যালি করছোই, রকি আর প্রকাশ করছে, তারপরে আপনি আসাদ ভাই করছে, নাজমুল সাহেব অবশ্য করে নাই, ওরে কাজটা দিছিলাম না, নাজমুল সাহেব এই মাসে করবা, ঠিক আছে। আর রকি করে টাকাটা মেবি 20-25 তারিখ এসে পড়বে, বায়ার ওগুলা চেক করবে মানুষ দিয়ে, ও অনেক চাপে আছে টপ র্যাঙ্কিং। লিংক বিল্ডিং উইথ গুগল টপ র‍্যাঙ্কিং, লিংক বিল্ডিং গুগল টপ র‍্যাঙ্কিং করব, এন্ড উইথ দিয়ে দিই, উইথ। আমি হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং তৈরি করব, গুগল টপ র‍্যাঙ্কিং এর সাথে লিংক বিল্ডিং করব। দেখছো সুন্দর একটা কিওয়ার্ড হইছে এখানে, দেখো আমি যে টাউডামিটা করছি সেটা হচ্ছে এখানে লিংক বিল্ডিং এর একটা কিওয়ার্ড আমি প্লেসমেন্ট করছি, বুঝতে পারছো। গুগল টপ র‍্যাঙ্কিং এর একটা কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এসইও ব্যাকলিং এর একটা কিওয়ার্ড প্রয়োগ করছি, ঠিক আছে, আবার ডু ফলো এসইও ব্যাকলিং এর একটা কিওয়ার্ড এখানে প্রয়োগ করছি, আবার হাই হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং একটা কিওয়ার্ড, বিশাল বড় কিওয়ার্ডটা অ্যাড করে দিচ্ছি, যাইবো কই ভাইয়া, হ্যাঁ এটাই আপনারা সবাই ইউজ করবেন। আচ্ছা এবার আমি একটা গিগ তৈরি করি, প্রথম অবস্থায় ক্রিয়েট এ নিউ গিগ, ছোটখাটো মানুষ না, এটা কপি করে আমি দিয়ে দিলাম, বলতেছে ওরে বাবা একজাক্টলি 80-80 হয়েছে নাকি টপ র‍্যাঙ্কিং, জিটা কি কাটা গেল, জিটা জিটা কাটা গেছে, মারছে এ, শুধু গুগল টপ দেন না র‍্যাঙ্কিং না দিয়ে, ওকে গুগল টপ দিয়ে দে, গুগল টপ, গুগল টপ উইথ দা গুগল টপ, তাহলে তো হবে না, শিট ক্রিয়েট দেহি দেহি ব্যাকলিংস, ব্যাকলিংস, ব্যাকলিংস এস টা কেটে দেন, তাই তো হচ্ছে এস, আমি হাই কোয়ালিটি ডু ফর এস টা কাটা যাবে না, তো এখানে এস টা কাটা যাবে না, র‍্যাঙ্ক গুগল র‍্যাঙ্ক, র‍্যাঙ্কিং, র‍্যাঙ্কিং গুগল র‍্যাঙ্ক দিয়ে দিই, গুগল র‍্যাঙ্ক, আমি হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং তৈরি করব, গুগল টপ র‍্যাঙ্ক এর সাথে লিংক বিল্ডিং করব, ওকে এটা দেওয়া ইউজ করা যেতে পারে, এটা মোটামুটি চলবে, কি বলেন সবাই, হ্যাঁ এটা দিস, ও আমি আই উইল ডু কাটা না দিয়ে ডাবল হইছে, হ্যাঁ ডাবল হইছে, টপ র‍্যাঙ্কিং, র‍্যাঙ্ক, র‍্যাঙ্ক, র‍্যাঙ্কিং,
আরো খাবে তো, ওই যে আছে তো র‍্যাঙ্কিং পুরি খাবে গা র‍্যাঙ্কিং এটা কম লাস্টে জিট জিটা হবে না লিংক বিল্ডিং উইথ দাঁড়ান 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 এক মিনিট, এখানে কোন একটা গাবলা করতে হবে। ডু ফলো ব্যাক লিংকস, এখানে আমি এটা কেটে দিই, ডটটা কেটে দিই, ঠিক আছে? ডটটা কেটে দিলে দেখেন কি শব্দ আসে, সেম শব্দই আসার কথা। আমি গুগল টপ র‍্যাঙ্কিং সহ উচ্চ মানের ডু ফলো এসইও ব্যাক লিংক এবং লিংক বিল্ডিং তৈরি করব, এটাও ঠিক আছে। আমি গুগল টপ র‍্যাঙ্কিং এর সহে ও র‍্যাঙ্কিং জি হবে র‍্যাঙ্কিং। এবার দেখেন আমি গুগল টপ র‍্যাঙ্কিং সহ আমি গুগল টপ র‍্যাঙ্কিং সহ উচ্চ মানের ডু ফলো এসইও ব্যাক লিংক এবং লিংক বিল্ডিং তৈরি করব, এটাও চল, এটাও চল, এটা আমাদের কিওয়ার্ড আছে। ওকে আমি এটাই প্রয়োগ করি, এটাও ভালো লাগে আমার, দরকার হলে কিওয়ার্ড, ঠিক আছে, বায়ার যেন বুঝতে পারে এটা। তো এটা কিন্তু পারফেক্ট আছে, আসি ভাই আসি। এবার ক্যাটাগরি দেই, আমি তো এখন ক্যাটাগরি না ঝামেলা করবো, অপে সিসিয়ে দিলে তো আমার মনে হয় যে আমাদের কেস খাওয়াই দিবে, পরীক্ষা যাইতে পারে, স্কিল টেস্ট, সমস্যা নাই, কোনো ব্যাপার না, 90 দিন ফেল করলেও সাথে সাথে গিগ পাবলিশ করে দেবো, কোনো সমস্যা নাই এসইও নিয়ে। আরো দেখি, আমার ছোট ভাই একটা এখানে থাকার কথা ফাঁস পেয়ে যায়, সবগুলা এগুলা কাজ করে কি মূলত পাকিস্তানিরা বেশি কাজ করে, বুঝতে পারছো? বাংলাদেশে কিন্তু এসইও টিউটোরিয়াল খুব কম পাবা, খুবই কম পাবা, সব অপেস, সব অপেস, ঠিক আছে, অপেস, ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে, এটাই আমি দিব। তো এবার আমি দেই ক্যাটাগরি কি দিব, ডিজিটাল মার্কেটিং, তাই তো, ডিজিটাল মার্কেটিং, তারপরে কি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে কি দিব আমরা, অপেস এসইও। এবার এখানে একটা জিনিস বলছে গিগ মেটা ডাটা, এটার অর্থটা কি, প্লিজ সিলেক্ট দা, এটার মানে হচ্ছে আমি সংক্ষিপ্ত বলে দিই, এটার মানে আপনি কোন কোন বিজনেস এর জন্য এটা ব্যাকলিংক করতে পারবেন, সহজ কথা যেটা, আমরা সব ধরনের সাইটের জন্য ব্যাকলিংক করতে পারবো, আমরা অল এন্ড মানে অল অফ একের ভিতরে সব, সবগুলো নেবে না তো, নেবে কেন নেবে না, নিতেছে নিব না, মায়ের দিব না, এটা দেখেন সবাই কিন্তু এটা দিতেছে না, দেখবেন সবসময় ইংলিশ ইউজ করবেন, কারণ আমরা অন্য ভাষায় এটা করবো না, কারণ করতে পারবো না, আমাদের সমস্যা হয়ে যাবে। আমরা যদিও পারবো, কারণ আমাদের কাজটা হলো কপি পেস্টের কাজ, ঠিক আছে, বাইরে সবকিছু দিয়ে দিবে, শুধু আমাদের কাজ করতে হবে। এখানে বলতেছে গিগটা যদি মানে ডিসক্লার, মানে এটা তোমার গিগ কিনা, হ্যাঁ এটা আমার গিগ, কোনো কপিরাইট কোনো কিছু নাই, থার্ড পার্টি কোনো কপিরাইট নাই, বাংলাটা কইরা দেখেন বুঝতে পারবেন, আমরা তো আর ইংলিশ বুঝি না, ঠিক আছে। এইটা দেওয়ার কারণ কি জানেন, মানুষ কপি করে মেরে দেয় আগে হয়ে গেছে না, এই কারণে হচ্ছে। ওকে এবার আমি কিছু কিওয়ার্ড দিই, আমাদের কিওয়ার্ড কোথায় পাবো, আমাদের টাইটেলটা কি, লিংক বিল্ডিং, প্রথমে দিব আমি লিংক বিল্ডিং, লিংক লিংক বিল্ডিং, ওকে সাজেস্ট করতেছে, লিংক বিল্ডিং, ডু ফলো ব্যাকলিং, ফলো ফলো, এটা আলাদা হবে, ঠিক আছে, এবার আর আমি কে নিয়ে কষ্ট করবো, ঠিক আছে, ওরা কোনটা দিচ্ছে ওরা ধরতেছি, কষ্ট করার সময় আছে, ডু ফলো ব্যাকলিং, ঠিক আছে, যাইব কই, ডু ফলো ব্যাকলিং গেল, তারপরে কি, এসইও ব্যাকলিং, এসইও ব্যাকলিং, ওকে এসইও ব্যাকলিং, এটা না এক দুইটা গেল, লিংক বিল্ডিং গেল, গুগল টপ গেল, টু ফলো ব্যাকলিং, আমাদের টাইটেল এটা কমপ্লিট, ঠিক আছে। এবার দেখি আরো কে কে কি ইউজ করছে, আমার 12টা বাজাই দিতেছে, দেখছ, হাই ডিএপিএ সাইট, হ্যাঁ এটা দিতে পারি, হাই ডিএ ম্যানুয়াল ব্যাকলিং, হাই ডিএপিএ না থাক থাক হাই ডিএপিএ টাইপ,
আমাদের তো কিওয়ার্ড নিয়ে আর কোন সমস্যা নেই, এসইও সার্ভিস দিয়ে দিই নাকি? এটা মনে হয় দিবে না, এটা মনে হয় বড় হয়ে যাবে। ওকে এটা নেই, দেখি পাঁচটা হয়ে গেছে। এবার সেভেন কন্টিনিউ করি। এবার আমরা কোথায় যাব এটা তো আপনারা জানেনই, আরো কিছু সিস্টেম আছে ওগুলা আপনারা জানেন, ওগুলো আমি রেখে দিলাম। তো আমি আবার ওভারভিউতে চলে আসলাম, ওভারভিউতে আপডেট এসইও করি, এখানে এখানে ক্লিক করব, এখানে বলতেছে কি কি দিবা। ওকে আমার এটাই থাক, ক্রিয়েট হাই কোয়ালিটি টু ফলো এসইও ব্যাকলিং, লাস্ট বুড আছে এটা দিন, এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমাদের হবে মোটামুটি। তো এবার আমি এখানে আবার ক্লিক করে চলে গেলাম। এবার বলতেছে প্রাইসিংটা দাও, প্রাইসিং জিনিসটা কি? প্রাইসিং জিনিসটা তো আপনারা জানেন, তারপরে আমি আবার বলি, প্রাইসিং হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রোডাক্টের কোন প্রোডাক্টের কোয়ালিটি, মানে প্রোডাক্ট কোয়ালিটি তোমার, যেমন একটা প্রোডাক্ট যদি, হ্যাঁ বুঝি নাই কি কোন সমস্যা, প্রোডাক্টের প্রাইস, যেমন একটা শার্ট মানে একটা বোতল, ধরো একটা পানির বোতল এক জায়গায় বেচতে আছে 20 টাকা, ওই বোতলই মানে পানির মানে ওয়াটারের বোতল আরেক জায়গায় রেস্টুরেন্টে বেচতে আছে কত, 40 টাকা, আবার মানে 5-star হোটেলে বেচতে আছে কত, 400 টাকা। তো আমাদেরটা সেম, মানে একটা প্রোডাক্টই দিব কিন্তু কম বেশি আছে। ঠিক আছে, ওদের হয়তো উপস্থাপনটা একরকম হবে, মানে আপনার উপস্থাপন দিবে সাথে আরো কিছু দিতে পারে। ঠিক আছে, এখন এখানে আমরা বলতে পারি, ধরেন আপনি মানে হোটেলে গেছেন, হোটেলে যাওয়ার পর আপনাকে প্রথম বললো যে আমাদের এখানে অনেকগুলা জিনিস আছে, যেমন আপনি যদি মানে ভাতটা ডাউল খান, মানে ডিম খান সাথে ডাউল ফ্রি, ঠিক আছে, মানে যাই বলেন যে 10 টাকা দিমো বা 20 টাকা, 50 টাকা দিমো, ধরেন 50 টাকা দিমো, এখানে প্রাইসিংটা হচ্ছে 50 টাকা দিবেন, 50 টাকায় কি পাবেন, ভাত পাবেন 1 প্লেট, ডাউল পাবেন, সাথে একটা ডিম পাবেন। ঠিক আছে, এটা কমপ্লিট। এবার দেখেন 50 টাকা কিন্তু ভাতটা মানে মোটামুটি সিম্পল খাওয়া হয়ে গেল। এবার 100 টাকায় আসেন, 100 টাকায় কি দিবে, 100 টাকায় মুরগির মাংস দিবে, ভাত দিবে, ডাউল দিবে, সাথে কি অ্যাড হইলো, মুরগির মাংসটা অ্যাড হইলো। এবার দেখেন খাসির মাংস অ্যাড হবে 150 টাকায়, 150 টাকায় কি দিবেন, মানে ওগুলো তো থাকবেই, ঠিক আছে, সাথে কি আবার মানে খাসির মাংসটা অ্যাড করে দিবে, সাথে বললো যে আরো কিছু দিলাম, যেমন সালাদ, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিতে পারে আপনাকে খুশি। ঠিক আছে, ওইগুলো হলো আমাদের কাজ। তো আমরা যেটা করব, কাজ একই দিব কিন্তু বাড়ায় বুড়িয়ে দিব, ধরেন এটা মধ্যে যদি আমরা দিই 50টা সার্ভিস, এটা মধ্যে দিব 100, এখানে দিব 150, বায়ার যেটা কিনে, আমাদের প্রাইসিং আমাদের দিতে হবে। ঠিক আছে, আমাদের মেধা কতটুকু সেটা আমরা এখান থেকেই, এই কাজটা যে আপনি শিখছেন, আপনার মেধাটা কতটুকু হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ই করতে হবে, কি করতে হবে, প্রাইসিংটা দিতে হবে, যে আমি এই কাজটা আমি এত ডলারে করতে পারবো, মানে আপনার যদি মানে আপনার বাজেটে যতটুকু হয় আর কি, মানে বায়ার জন্য ঠকে না প্রথম অবস্থায়, আপনারা যত যাই করেন প্রাইসিংটা সবসময় প্রথম অবস্থায় কম দিতে চাবেন, খুবই কম দিবেন, মানে $5 না, $10 দিবেন। $5 হলো ফাইবারের বেসিক প্যাকেজ, সবচেয়ে বেশি রেট করে, যদি কোনো কাজটা $5 দেন কোনো সার্ভিস, ওটা খুব দ্রুত অর্ডার পড়বে, কিন্তু $5 মানে তো ফাইবারের অর্থ হচ্ছে $5 অর্ডারটা বেশি র্যাঙ্ক করায়, তো ওইটা লাগবে না আমাদের, আমরা $10 দিয়ে কাজ করবো, বায়ার যেন বুঝতে পারে আমরা কাজটা জানি। যদি একবারে লো প্রাইস দিয়ে দিই, ঠিক আছে, তাহলে বায়ার বলবে যে হয়তো এটা স্পাম করে, ঠিক আছে, হয়তো কাজ জানে না, এত কমে কেমনে সম্ভব, তো দরকার নাই, আমরা মানে স্ট্যান্ডার্ডে থাকবো সবসময়, যে খাবো কম খাবো কিন্তু কাজটা প্রথম অবস্থায় বেশি দিব। তো সবার প্রাইসিংটা দেখি, ও কি করবে দেখেন, 100টা 1000টা কি করবো, ব্যাকলিং করবো, দেখেন পর অর্ডার পরে আছে কয়টা, 6টা, 1000টা ব্যাকলিং করবে, হাই ডিএ ব্যাকলিং, এবং ওয়েব 2.0 ব্লক পোস্টিং করব। এটা কি সম্ভব $5 এটা করবে কি জানেন, ওই যে অ্যাপস আছে না, অ্যাপস, মোবাইল অ্যাপস অথবা ই অ্যাপস, কোনো লাভ হবে না। তো আমরা 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 এত কমে দিব না, ঠিক আছে, আমাদের সময়ের দাম আছে, বাইরেও জানতে পারে যে কোন সার্ভিস গুলো কিরকম হতে পারে। এই যে এটা মানায় মোটামুটি, যেমন 40টা ব্যাকলিং করবে, বিনিময় কি নিবে, ধরেন $25 নিবে, এটা নিবে 150, মানে 125-300, এটা আমাদের সাথে যায়, আমরা এটা কপি করতে পারি। তো প্রথম অবস্থায় আমরা এখানে রাখবো 60টা,
এবার এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড ম্যানেজমেন্ট করতে হবে, মাস্ট বি, আপনি কোন কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাতে চান সেই কিওয়ার্ড এখানে দিতে হবে। তো আমরা একটা কিওয়ার্ড নেই, আমরা এখান থেকে নিতে পারি ডু ফলো এসইও ব্যাকলিং, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিব। আমি 60টা প্লাস আমি কি করব এখানে, কিন্তু আমরা সহজ ভাষায় লিখবো, ঠিক আছে, বায়ার যেন বুঝতে পারে। 60টা দিয়ে দিই, যাই দেখ 60টা ডু ফলো এসইও ব্যাকলিং, 60টা ডু ফলো এসইও ব্যাকলিং দি পাই, এরকম আসে কেন? 60টা ডু ফলো ব্যাকলিং করব, দেখেন ও কি বলছে, ও দেখেন 90টা হাই দিয়ে ব্যাকলিং করবে এসইও ব্যাকলিং, তো আমার এটা দরকার না, আমি 60টা করব, 60টা এখানে সেটাই কপি করে দিব, আমি কপি করে দিই, কেটে দিই, এটাই কপি করি, আমি 3টা জায়গায় দিয়ে দিলাম। এবার দেখেন 60 কত, 120, 120, আর এখানে দিবেন কত, 300 বা 500 দিলেন, ঠিক আছে, 500 দিয়ে দিলেন, অথবা এখানে 150 দিলেন, 150 দিলেন, অথবা 160 দিলেন ফ্রি হিসাবে, যেটা যদি তুমি কিনো তোমাকে আমি এক্সট্রা 30টা বেশি দিব। তো এটা দেখেন একটা মোটামুটি একটা প্যাকেজ তৈরি হয়ে গেল, মানে উপরে একটা টাইটেল লিখে ফেললাম, মানে 60টা এসইও ব্যাকলিং, বায়ার যেন বুঝতে পারে যে আমরা কি করব। এই কিওয়ার্ডটা যে আমি এখানে পেজ ম্যানেজ করলাম, দেখেন কিভাবে এটা আমি কাল পরশুতুরি আমার গিগটা ফার্স্ট পেজে দেখতে পারবে, ঠিক আছে। এবার আসেন তারপরে কি বলছে, যেমন বলছে কি করব, আপ টু এত ডিএপি এর দরকার নাই, 90টা এসইও ব্যাকলিং ফর ওয়েবসাইট, ওকে আমি একটা ডেসক্রিপশন লিখি, কারোর সাথে পড়তেছে না, আই উইল ক্রিয়েট, এবার হাই দিয়ে একটা সম্পূর্ণ কিওয়ার্ডটা অ্যাড করে দিব, হাই কোয়ালিটি এসইও টু ফলো ব্যাকলিং লিঙ্ক বিলিং এন্ড গুগল টপিং, এই টাইটেলটা আমি দিয়ে দিই, এখানে আমি কিছু অ্যাড করব। এখানে বাকিগুলো আসে না কেন, আসতেছে না কেন, না হবে না, আই উইল ক্রিয়েট, আই উইল না দিয়ে শুধু ক্রিয়েট দিই, ক্রিয়েট হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং একটা দিয়ে দিলাম, তারপরে লিঙ্ক বিল্ডিংস এর একটা দিয়ে দিলাম উইথ দা গুগল টপ র্যাঙ্কিং। আমি কি করব, যেমন আই উইল ক্রিয়েট, মানে ক্রিয়েট হাই কোয়ালিটি 60টি কোয়ালিটি, হাই কোয়ালিটি 16 প্লাস টু ফলো ব্যাকলিংস করব। দেখেন এবার দেখেন একটা সার্ভিসটা বোঝা যাইতেছে, যেমন আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি 16 প্লাস টু ফলো এসইও ব্যাকলিং করব, তারপরে কি করব, লিঙ্ক বিল্ডিং করব, তারপরে কি করব, গুগল টপিং করব, এটাই আপনারা দিয়ে দিবেন, কপি করবেন। এখানে আই উইলটা ইউজ করতে বললে আরো বেটার হয়, তাই কি না, আই উইল। এবার দেখেন আমি কি কি করব, এখানে কিন্তু উল্লেখ করা হয়ে যাবে, যেমন আমি উচ্চ মানের 60টি প্লাস ডু ফলো এসইও ব্যাকলিং তৈরি করব গুগল টপ র্যাঙ্কিং এর সাথে লিঙ্ক বিল্ডিং করব, দেখছেন খুব পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু এবার দেখেন এখানে 60টা আছে, এখানে 150টা করে দিই, 150 করে দিলাম, এখানে ধরেন 500 করে দিলাম, 500 প্লাস। এবার দেখেন আমাদের সার্ভিসটা কিন্তু একদম প্রফেশনাল একটা সার্ভিস হচ্ছে, একদম প্রফেশনাল, কারণ আমরা দেখেন সব জায়গায় কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম। এই গিগটা যদি র্যাগ না করে, ঠিক আছে, আমার এসিও কারা কয় এই গিগটা দেখা দিই, এসিও গিগ, এসিও রিলেটেড জায়গা। তো এবার আসি, 60টা ব্যাকলিং করতে কতদিন লাগবে আসাদ ভাই, কই আসাদ লকি, 60টা ব্যাকলিং করতে কতদিন লাগবে, একদিন, একদিন তো লাগবে, এখন দিবেন কতদিন দেখেন, এখনই তো আমার 3 দিন, এখনই তো আমার রাগ উঠবে, 60টা ব্যাকলিং করতে একদিন লাগবে আর আমার 1500 ব্যাকলিং করতে 2 মাস লাগাইছে, তোমরা ব্যক্তি মিলে 3 দিন তো, আমি তো করছি আগে না, ওকে আগে করেছি 3 দিন, ডেলিভারি টাইম প্রথম দিবেন 3 দিন, তারপরে 5 দিন, তারপরে দিবেন হচ্ছে 7 দিন, 7 দিনে করতে পারবেন না, 15 দিন দিব, 14 দিন দিলাম, 5 7 15, 3 5 15, ঠিক আছে, পারবেন না 7 দিন, 3 7 15 দেন, 3 7 15, 15 তো হবে না, 14 দিন হবে, 14 3 7 15 হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো প্রথমটা আমরা একদিনে 2 দিন দিয়ে দিই, কি বলেন, 2 দিন দিলে ভালো হবে, কাজের গুরুত্ব থাকবে,
কাজ করেন, দুই চার 10 দিন করেন, দুই চার 10 দিন, দুই পাঁচ 10 দিন, দুই পাঁচ 10 দিন, ওকে দুই পাঁচ 10 দিন, ওকে এটা বেটার হবে আমার মনে হয়, চলবে ঠিক আছে এটা কমপ্লিট। 5-10 দিনের ওখানে রেটটা কমাবেন না, না 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 রেট কমাবো না রেট, ঠিক আছে ঠিক আছে, এগুলো যদি দিতে চান দিতে পারেন, না দিলে চলে দরকার নাই, ঠিক আছে। এবার আসি, এখানে $10 দিবেন, এখানে $20 দিবেন, আর এটা হচ্ছে 500, এটাতে হিসাব করেন, ঠিক আছে হিসাব করেন, 60টা করে যদি ব্যাকলিং হয়, 60টা সরি সরি 500 ভাগ হচ্ছে 60, 800 মানে $80 হয়, ঠিক আছে $80, 80 মানে 8 বার যায় না, তাহলে $80 হয় না, তাহলে আমরা কি করবো $60 দিয়ে দিব, $70 দিয়ে দিই, $70 একটা প্রাইস দিয়ে দিলাম, মানে মোটামুটি 7,000 টাকা আমি করে এলাম, ঠিক আছে মার্কেট, ওকে এটা এইটুকে কারো কোনো প্রবলেম আছে কিনা বল, হ্যাঁ ই আছো নীরব আছো, হ্যালো হ্যাঁ আসি ভাই, হ্যাঁ আমাদের গিগ এসে দেখতেছ, কালকে গিগ দিব আমি, এখানে শুধু এসি এর গিগ যেরকম হবে তা না, এখানে আরো অনেক সিস্টেম আছে, এক একটা গিগ এর এসি এক রকম হয়, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ বুঝছি, একটা দেখলেই ওই রিসার্চ করে বের করা যাবে। ওকে তো এর আগে কি কোনো জায়গায় এরকম দেখছো এরকম করে এসি করা? না এরকম হাতে কলম শিখাই নেই, তাহলে ওয়ার্ড গুলো মানে ভুল আছে, কোনটা এখানে ওয়ার্ড গুলো গুগল মামা ভুল দেখাই গে, আমি এই জায়গা বাসে এরকমই, ঠিক আছে সবাই ফাইবার থেকে ফাইবার আনা হয়েছে তো এই জন্য হইতে পারে, দেখছেন ডু ফলো ব্যাক লিংক লাগছে কিভাবে, আমি ওইভাবে লিখে সময় নষ্ট করা দেখছে, পরে দেখুন জায়গাই হয় নাই, ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, 7 কন্টিনিউ আবার ক্লিক করবো, 7 কন্টিনিউ, এবার আসি আমরা মেন জায়গায়, আমাদের 12টা বাজাইব, রেকর্ডিং কি চলতেছে নাকি ভূতে কি লাগবে পরে আবার, না না রেকর্ডিং কি চলতেছে দেখতেছি, ওকে আমি ওকে ঠিক আছে, এবার আসি আমার 12টা বাজা মানে এই জায়গায়, ঠিক আছে আপনাদের মতো করে আপনারা নিজের মতো করে বানা নেবেন, আমি শুধু সংক্ষিপ্ত ভাবে চলে যাবো, দেখাতে পারবো না, ঠিক আছে আমার সময় নাই এই জায়গায়। তো আপনারা প্রথমে লিখতে পারেন আপনি কি একজন এসইও পেশাদার হচ্ছেন, যদি আপনি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন, আমি আপনার সাইটের জন্য সাদা টুপি মানে কি বুঝতে পারছেন, সাদা টুপি ব্যাকলিং উচ্চ মানের ব্যাকলিং তৈরি করব, এসইও ব্যাকলিং অবশ্যই আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে সাহায্য করবে, আবার আমরা এইভাবে দিতে পারি, যেমন আপনার সাইটটি কি গুগলের প্রথম পৃষ্ঠা মানে দাঁড়ান দাঁড়ান এরকম কি দেওয়া যায়, যেমন আপনি কি আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠে আনতে চান, ঠিক আছে আপনি অনেক কাজ করার পরে কি আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করছে না, যদি র্যাঙ্ক না করেন থাকে ওই যে হারবাল বেছে না এরকম কি কিছু একটা দিতে হবে, তো লেখা শুরু করলে আশা করি হয়ে যাবে, আমরা হারবাল না বেছলে বলে কোনো একটু বাদ দিব না, অসুস্থ শরীর তো আমরা এখানে লিখতে পারি, আপনি চাইলে আপনার নতুন বা পুরাতন ওয়েবসাইট গুগলের প্রথম পাতায় আনতে পারেন, অবশ্যই আপনাকে ব্যাকলিং করতে হবে, আমি আপনাকে উচ্চমানের স্প্যাম মুক্ত এবং ম্যানুয়ালি টু ফলো এসইও ব্যাকলিং করতে সাহায্য করতে পারি, আমি তো বলতাছি দেখার কি আছে, স্ক্রিন শেয়ার করে থে দিছেন তাই কইতেছি, হ্যাঁ সেটাই বলতাছি, যেমন আমরা বলতে পারি বায়ারকে একটা মনে করবেন আশা অনুরূপ একটা কথা বলতে পারি, যেমন আপনার নতুন বা পুরাতন ওয়েবসাইট যদি গুগলের প্রথম পৃষ্ঠায় আনতে চান তাহলে আপনাকে অবশ্যই এসইও ব্যাকলিং বা ডু ফলো ম্যানুয়ালি ব্যাকলিং করতে হবে, এটি যেন স্প্যাম ফ্রি পোস্ট হয়, বুঝতে পারছেন মানে স্প্যাম মুক্ত, যদি আপনি এসইও ডু ফলো বা আমরা যেটা ডু ফলোর কাজটা করবো তাহলে ডু ফলো, যেমন
আপনি যদি স্প্যাম ফ্রি ডু ফলো ব্যাকলিং করেন তাহলে আপনার ওয়েবসাইটটি দ্রুত, মানে খুব দ্রুত গুগলের প্রথম পৃষ্ঠায় আসবে। এটা লিখতে পারি, ঠিক আছে, এটা মোটামুটি হবে আশা করা। নাকি আগে ইফিউ দিয়ে শুরু করুন বলেন তো, ইফিউ দিব নাকি এটা দিব বলেন, আজকে অন্যরকম বানাই একটা ওয়েলকাম দিয়ে দিই আগে, মানে সৈরাদের গিক কি রে ভাই না কি আহে, ওয়েলকাম টু, মানে কি স্ক্রিন শেয়ার করছো? হ্যাঁ করছি তো। কবে দেখা যায় না আমার স্ক্রিন? না না দেখা যায় না। এখন দেখা যায় না? না এইতো সেদিনকার মতো বুঝতে তোছে, বুঝতে পারছি কিছু দেখা যায় না কি হয় বুঝতেছেন? এখনো দেখা যায় না? না গাড়িলে হাউসে নিউ লাইফ ইনস্টিটিউট হ্যাজ স্টার্টিং টু স্টার্ট স্ক্রিন শেয়ারিং। আমার আবার জুমে আবার রেকর্ডিং স্টপ করে আবার আসতে হবে, কি একটা জামা করে দিয়া আমরা করতে পারবা, ঠিক আছে। এবার হয়েছে? এখন ওই হারা নাই করতে থাকি, ডাবল ক্লিক দিতে বলতেছে, ডাবল ক্লিক ফুল স্ক্রিনের জন্য ডাবল ক্লিক, ঠিক আছে। আর এখানে একটু টাইম দিন, আসেনি আসেনি আমার ভিডিওটা ফুল স্ক্রিনের জন্য দিতেছে, এটা তার শেয়ারিং এর জন্য দিতেছে না। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, আমার কি করতে হবে আমি বুঝতে পারছি। জন্য দেখা যায়, আমি কালকে কথা বলবো এই বিষয়ে। দেখা যায় রাজু ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে সিরাজগঞ্জে তো, এই টাঙ্গাইলে তো আমার রাজু ভাই আছে, রাজু ভাই আমি আইডি ভিজিটিং কার্ড দিয়ে দিবানি। ওয়েলকাম টু, এখানে আমরা সময় স্পেন্ড না করি আমরা চলে যাই মেইন ক্লাসে, ঠিক আছে। আমাদের ওইখানে মাঝে মাঝে ভূতে ধরবে, ঠিক আছে, স্টপ আর করা যাবে না, স্টপ করলে ভূতে ধরবে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই, দিতে পারেন ফলো ডু ফলো এসইও ব্যাকলিংকস ব্যাক লিংকস backlinks 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 এখানে ইতে দেই স্পেসটা থাকবে না, backlink service 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 ওকে ওকে, এটা আমরা মাঝখানে এনে দিব, ঠিক আছে, এটা আমরা মাঝ বরাবর এনে দিব। ওকে, এটা আমরা যেটা করব এটা আমরা ব্লড বোল্ড করব। সব থেকে প্রথম আমরা যেটা করবো কি বোল্ড করবো, আমাদের কাজটা কিন্তু এসিও ডু ফলো ব্যাকলিং সার্ভিস, মানে এসিও এসিও ডু ফলো এক মিনিট ডু ফলো এসিও ব্যাকলিং সার্ভিস। ওকে, ডু ফলোটা এক জায়গায় করে দিই, ডু ফলো এখানে আমি একটা ই করে দিই, স্ক্রল করে দিই। ওকে, আমার সার্ভিসটা কি দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আই ওয়েলকাম টু মাই ডু ফলো এসিও ব্যাকলিং সার্ভিস সার্ভিস কি সার্ভিস ব্যাকলিংক সার্ভিস না দিয়ে গিগ দেই, সার্ভিস আর গিগ তো সেম কথাই। ওকে, এটাই দিতে পারে। তো এটা দেওয়ার পর এখানে আপনারা যেটা করবেন মাস্ট বি মার্কার করবেন, মার্কারটা ওয়েবসাইটে আমরা যখন কাজ করতে যাই তখন একটা জিনিস দেখবেন যে লেখাটা মানে হোম পেজের ভিতর বা মানে যে পেজটা আমরা র্যাঙ্ক করাতে যাবো সেই পেজটা যদি আমরা মার্ক করা থাকে বা কোনো কিছু বড় করে থাকে টপ করা থাকে সেটা কিন্তু সবচেয়ে এসইওর কাজে হেল্প করে, আমাদের ফাইবার সেম কথা। তো আমরা এটা করার পর আমরা চলে আসবো নিচের দিকে, নিচের দিকে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। আমি আগে বললাম যদি আমার ওই ডেসক্রিপশনটা মনে হয় বেটার হবে, আপনি চাইলে আপনার নতুন বা পুরাতন ওয়েবসাইটে গুগলে প্রথম পৃষ্ঠা আনতে পারেন। অবশ্যই এই জন্য আপনাকে অবশ্যই ব্যাকলিং এর কাজ করতে হবে, আপনাকে উচ্চমানের স্প্যাম মুক্ত এবং ম্যানুয়ালি টু ফলো ব্যাকলিং ব্যাকলিং করতে সাহায্য করতে পারি, মানে ওকে আমি করব, ঠিক আছে। তাহলে এখানে দিতে পারি ইফ ইউ want to bring your new or old website
website to the fast pace of Google. আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটটি নতুন বা পুরাতন ওয়েবসাইটে গুগলে প্রথম লিস্টে আনতে চাইলে আপনাকে কি করতে হবে, যদি চান আনতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং নিউ অ্যান্ড ওল্ড ওয়েবসাইট দ্য গুগল ফার্স্ট পেজ, আপনার নতুন বা পুরাতন ওয়েবসাইটে গুগল প্রথম পৃষ্ঠে আনতে চান, অবশ্যই দিতে হবে, অবশ্যই অবশ্যই অফকোর্স, ওকে অফকোর্স ইউনিট টু ব্যাকলিংস তাড়াতাড়ি, শুধু ব্যাকলিংস ওকে, আই ক্যান হেল্প ইউ ডু এ এস আই জি এস কোয়ালিটি স্পাম ফ্রি অ্যান্ড ম্যানুয়ালি বানানোটা বলেছে ম্যানুয়ালি ডু ফলো এই মারছে কই জায়গায় এলাম, আমি তো ভাবছি অটো রিপ্লেসমেন্ট দিয়ে দিছি, ওইটা মারছে ডু ফলো এটা অ্যাড করে দিই, আমাদের ডু ফলোটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হইতেছে, ঠিক আছে ডু ফলো এসইও কুইকলি বানাল জানি কেমন সি ইউ আসব ভাই কুইকলি গেল না কুইকলি গেট ইউর ওয়েবসাইট টু দি ফাস্ট বাইরে একটা এসএমএস করছে বুঝছো ইয়ে this is work of mine will last up to six months 6 মাস পর্যন্ত এই কাজের মেয়াদ থাকবে ওকে আপনি যদি আপনার নতুন বা পুরাতন ওয়েবসাইট গুগলের প্রথম পাতায় আনতে চান অবশ্যই আপনাকে ব্যাকলিংক করতে হবে, আমি আপনাকে একটি উচ্চমানের স্প্যাম মুক্ত ব্যাকলিংক এবং করতে এবং ম্যানুয়ালি এসইও ব্যাকলিংক গুলি অনুসরণ করতে সহায়তা করতে পারে ওকে, এটি আপনার ওয়েবসাইটে দ্রুত গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে যাবে, আমার এই কাজ 6 মাস পর্যন্ত চলবে, এখানে থাকবে দিলে বেটার হবে না ওকে, আপনারা আপনাদের মতো করে নিয়েন, আর নিচে লিখবেন যে আপনি মানে এখানে আরেকটা প্যারা লিখবেন যে আপনি কোথা থেকে শিখছেন ঠিক আছে, বা লিখতে পারেন যে আপনার এই কাজে দক্ষ কেন সেটা লিখতে পারেন, যে আমি এই কাজগুলো নিজের মানে হাতে করেছি, মানে অনেক সময় দিয়ে করেছি,
আর এইগুলো কাজের আমার ওয়ার্ক আছে, আপনি চাইলে ওয়ার্ক গুলো দিয়ে দিবেন, প্রুফ গুলো দিয়ে দিবেন, মানে বাইরকে ট্রাস্ট করানোর জন্য কিছু দিতে পারেন, অথবা আপনার স্কিল কতদিনের এসিওর ডুফলো কাজের এটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দুইটা প্যারা রাখবেন, আপনারা তো জানেনি এখানে দুইটা প্যারা রাখতে হবে, দুইটা প্যারা রাখেন নাকি আমি আরেকটা লাইন লিখে দিব? আগের গুলার মতোই বুঝেন নাই, ট্রেনিং লং টাইম ট্রেনিং ফ্রম ফ্রম কোথায় মনে আছে কি ইনস্টিটিউটের নাম? হ্যাঁ ইনস্টিটিউটের নাম কি মনে আছে? নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট বিডি। লার্নিং মানে ওটা লিখতে পারতেছি না, চিন্তা করেন ইনস্টিটিউট কথা কি কথা ইনস্টিটিউট ওয়ান এসিও ওয়ান দিয়ে দিলেন এসিও, এটা সেম থাকলে সমস্যা নাই, ঠিক আছে এসিও ওয়ার্ক। আমার প্রথম অক্ষরটা বড় ছোট বড় হাতে রয়ে গেছে, ছোট হাতে রয়ে গেছে, ঠিক করি ওয়ার্ক। আই হ্যাভ লার্ন a lot what here and it is a thought baby thought thought amata bhule gechi mama ache samasya nai pore again I can do this very well. This very well. খালি আই হ্যাভ টা আমাদের বেশি হইতেছে না, হ্যাভ ডান এ লট অফ টপ র্যাঙ্ক কিওয়ার্ড প্লেস করি top ranking work before আগে করছি before then you can contend and then you can contact me and see my দিন বানানটা হয় নাই ওরও একটু শুদ্ধ করে কি হবে, ঠিক আছে আমি তো আর একটু পরে পাবলিশ মানে ডিলিট করে দিব, ঠিক আছে আমাদের তো শুদ্ধ করার দরকার নাই। আমি এই আমি এসিও কাজের উপর নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট থেকে দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছি, আমি এখানে এই কাজের মাধ্যমে অনেক কিছু শিখেছি, আমি এগুলো খুব ভালো মানে ভালো ভাবে এখানে এটা শব্দ আসলে গুগল ট্রান্সলেটর ভুল করবে, ঠিক আছে ভালোভাবে করতে পারি, আমি এর আগে অনেক টপ ট্র্যাকিং এর কাজ করছি, আমি আমার সাথে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাজ দেখতে পারেন মানে পূর্বের কাজগুলো দেখতে পারেন, ঠিক আছে এরকম কিছু একটা লিখতে পারেন বাংলা আমি দিয়ে দিই গ্রুপে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এটার উপর বেস করে আপনার একটা বানাবেন, জুমের চ্যাট বক্সে দিছি আসাদ ভাই আপনি এইটা পাঠিয়ে দেন আপনাদের গ্রুপে এটা দিয়ে দেন, ঠিক আছে ওকে ওকে তো এটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের এটা আপনাদের মতোই বানাবেন, এইটু শুধু উপরে টুক ঠিক থাকবে, এটা তো আপনাদের মতো করে বানাবেন, ঠিক আছে গ্রুপে কি আপনারা এই যে যেটা দিবেন ওয়েলকাম টু এটা সেম থাকবে, ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই এটাই কপি করে মেরে দেব, আর এটা এটা আপনাদের নিজের মতো করে বানাবেন যতটুকু পারেন বানাবেন, ঠিক আছে একবারে কপি করেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে এবার আসি এখানে সার্ভিসটা দিতে পারি, কি কি সার্ভিস দিব যেমন এখানে দিতে পারি মাই সার্ভিস
my service description, na? description. Okay, description. এখানে আমি একটা পয়েন্ট নেই, বুলেট নেই, বুলেট নেই, আর এটা বোল্ড করে দেই, একটা মার্ক করে দিই। ওকে, এবার আমি কি দিব, কিছু মানুষের তো দেখি নাকি, নিজে তো অত কিছু পারবো না। দশটা থেকে একটা গিগ বানাইতে হয়, অনেক সময়ের ব্যাপার। যেমন প্রোভাইড ওকে, প্রোভাইড যেহেতু আছে, তাহলে প্রোভাইড একটা শব্দ বানাই হালাই, প্রোভাইডিং। ওকে, আগে যতটুকু পারি নিজের আগে দিয়ে নিই, ঠিক আছে? তারপরে মামার কাছে আসতেছি, এই প্রোভাইড বানাম জানি কেমন, আমরা যাই করবো সবগুলাই পেজ অথরিটি হাই হয়ে যাবো, ঠিক আছে? আমরা যদি নিম্নমানের তা করি তারপরে ওটা হাই হয়ে যাবো, ঠিক আছে? ফায়ার তো আর চেক করবে না। আমি কি করবো, প্রোভাইড করবো হাই অথরিটি এসইও ব্যাকলিং এবং লিঙ্ক বিল্ডিং করবো, ভালো কথা। তারপরে কি করবো, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিং করবো, ওই যে আমরা হোয়াইট হ্যাট সাদা টুপি, হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং, এবার আবার হোল বিল্ডিং এর জায়গায় ইল্ড বিল্ডিং, এই কিওয়ার্ডটা এখন বেশি ইউজ, সমস্ত কিওয়ার্ড আমরা ইউজ করবো। তারপরে দেই 100% ডু ফলো ব্যাক লিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক। আমার মনে হয় ডু ফলো আর নিবে না, যেটা ইউজ করছি ব্যাকলিঙ্ক। তারপরে আরো কিছু ইউজ করতে পারি, ইনক্রেস মামা থাকতে আমি কোনো টেনশন করি না, বান্না মনে হয় একটা বললেই গেলাম বা আমার শুদ্ধ করে দিব, বুঝতে পারছো? অর্গানিক ট্রাফিক, এসিও কাকে বলে? হ্যাঁ, এসিও শব্দের অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বাহ বাহ বাহ, চমৎকার, বুঝছি আমার মান সম্মানটা এড়াই রাখ। ডিএ মানে পেজ, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি আর পিএ হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? আর এটাতে দিয়ে হচ্ছে ইয়ার, এটাতে বলা হয় কি জানো, এটাও পেজ অথরিটি নাকি কি জানো বলে, এটারে আমি ভুলে গেছি, এত কিছু মনে থাকে না তো, বলা মানুষ না। আগে 10টা আমরা নিজেরাই লিখি, তারপরে বাকি গুলো বলাইতেছি। ওকে, ঠিক আছে, ব্যাকলিং করবো হাই কোয়ালিটি লাগতো না,
profile backlinks এটা এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম প্রোফাইল ব্যাকলিংস কিওয়ার্ডের কোনো বিকল্প নাই যা যা করব সব থাকবে আমরা একটা জিনিস করব গুগল পান্ডা পেঙ্গুইন এটা হলো সেভ করার জন্য গুগল পান্ডা পান্ডা এন্ড পেঙ্গুইন সেভ পেঙ্গুইন গুইন Penguin save. Save on. Okay. Improve. Rank. Improve. Keyword. Ranking. মোটামুটি আরো কিছু ইউজ করতে হবে আর আমাদের কাজগুলো কি থাকবে পার্মানেন্টলি থাকবে ঠিক আছে তাহলে এখানে আমি পার্মানেন্টলি ইউজ করব পার্মানেন্ট ব্যাকলিং আরে ভাই এত সমস্যা বলে তো সমস্যা আমি মনে হইতেছে ব্যাকলিং আটকে যাবে not use any software. তারপরে কি দেওয়া যায় ম্যানুয়ালিও মাতলি সার্ভিস দি monthly SEO service service তবে আশা করি এবার মানুষের কাছে যাই কন্টার লাস্ট স্ট্রিং প্রিমিয়াম ইনডেক্স ওকে এগুলো আমাদের লাগবে না এগুলো লাগবে না এগুলো হলো কিওয়ার্ড মানে কিওয়ার্ড পোস্টিং ইনডেক্স এগুলো আমাদের লাগবে না আমরা করব ব্যাকলিং এর কাজ লিংক বিল্ডিং এর কাজ সব কিছু জানার দরকার নাই দেখি মামার বগলে আসি অনেক সময় চলে গেল না আল্লাহু আকবার এই কিউ লেখে নাই কাহিনী কি বুঝলাম না লেভেল 2 এর সেলারটা দেখি সব কি ধরনের লেখছে বুঝলাম না সাবমিশন ওটা কি অফ পেজ করতেছে নাকি না অন পেজ করতেছে কিছু তো বোঝা যাচ্ছে না র‍্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন দা গুগল ডিএপি হাই অথরিটি ব্যাকলি ওকে ওদের মত ওরা করছে আমাদের মত আমরা কোটিন কোটিন শব্দ লেখে রে ভাই কারোদের সাথে আমাদের এটা পড়তেছে না ঠিক আছে ওরা তো অনেক বড় মাপের সেলার সেই জন্য ওদের সাথে আমাদের এটা পড়তেছে না এই মারছে এত অনেক কইতাছে যে রিলোড মারো সমস্যা হইছে ধরছে আমার খুব ভালো করে ধরছে ও দাত্তারি সব মনে হয় গেল নাকি যায় নাই আমি এটা কপি করে রাখি কারণ কখন গেছে পুয়ে যাবো বিশ্বাস নাই ওকে এটা আপাতত এটুকু আমরা এটুকু আপনারা সেম দিবেন ঠিক আছে আরো চাইলে অনেকগুলা গিগ দেখে তৈরি করবেন আমি এখন আমি ওদের দিকে তাকাইলাম না আমার যতটুকু মাথায় আছে এতটুকু দিয়ে শুরু করে দিই ঠিক আছে আমি এখানে হোয়াই Why choose me?
টু ঠিকই তো আছে, তাহলে এটা আমরা আবার এনকোড করে দিই, এটাই দিই সবগুলাতে। একটা কাজ করি, এইগুলো লেখাতে আমি দেখি ই করে দিতে পারি কিনা, লেখাটা বাংলা করে দিই। ওকে, 11টা লিখছি, খারাপ না। এখানে একটা জিনিস লিখবো, 100% কি হবে, ম্যানুয়ালি ওয়ার্ক হবে, ম্যানুয়াল ইউএল ম্যানুয়াল ওয়ার্ক, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে এনার দিনে শরীরে। কর্মটা সাপোর্ট দিব 24/7, উঠতে গেল কেনা 7/24 দিয়ে দিই, 24/7 আওয়ার সাপোর্ট, আওয়ার সাপোর্ট সাপোর্ট। 2 নম্বরে কি দিব, আনলিমিটেড রিভিশন, এটা চাবে না, এটা দিয়ে দিলাম আপাতত, রিভিশন। তারপরে দিয়ে দেই হচ্ছে 100% সার্টিফিকেশন গ্যারান্টি। সার্টিফিকেশন গ্যারান্টি গ্রান্টেড, মানি ব্যাক দিলে বেটার হইতো। তারপরে পার্মানেন্ট ব্যাকলিং উপরে লিখছি, মেবি ব্যাকলিংস। তারপরে কি দেওয়া যায়, র্যাঙ্ক দা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এখানে আরেকটা দিই, র্যাঙ্ক সোশ্যাল মিডিয়া, র্যাঙ্ক সোশ্যাল মিডিয়া প্রোফাইল, প্রোফাইল এন্ড আপনার মতো লিখবেন, যে আমার আমাকে অর্ডার করার আগে আমাকে হায়ার করো, এটা লিখে দিলেন, মানে সরি অর্ডার বলার, অর্ডার করার আগে আমার সাথে কথা বল কাজ বিষয়ে, এগুলো করে এরকম লিখে দিলেন, হয়ে গেল। আমি থ্যাংকস দিলাম, আপনারা কখনো কিন্তু থ্যাংকস ইউজ করবেন না, এখানে লিখবেন যে আমি এটাই লিখি, দেখি হয় কিনা। এখানে কি করা আছে, ভাইরাসে ধরে আমাকে, এটা হবে না, ঠিক আছে, যাই হোক ব্যাপার না, আপনারা লিখবেন অর্ডার করার আগে অবশ্যই আমাকে, আমার সাথে কথা বলুন, এরকম কিছু একটা দিলেন, আমি থ্যাংক দা শেষ করে দিলাম, ওকে আমি কন্টিনিউ করেছিলাম। এবার ধরছে, দেখেন এসিওটা আমি বেশি ইউজ করছি, এসিওটা এবার ধরাইছে আমার, তো এটা আমি দিয়ে দিলাম, দেখি এবার হয় কিনা। ব্যাকলিং এ ধরছে, আশা করি এটাই সলভ হয়ে যাবে,
সলভ হয়ে গেছে। ওকে, এবার আপনি বাইরের কাছ থেকে কি চাপেন, মানে এটা প্রথম এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাটাচমেন্ট করে দিবেন, অ্যাটাচমেন্টের এখানে লিখে দিবেন যে প্রথমে দিবেন আপনার বাইরের কাছে যেগুলো শুরু করবেন ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, তারপরে দুই নাম্বারে নেবেন ফটো, ফটো ফটো ইমেজ দুইটার একটা নিলে হবে, অথবা তিন, তিনে দিবেন কি, তিনে দিবেন হচ্ছে ফটো ইমেজ শর্ট ডিসক্রিপশন বা ডিসক্রিপশন, ডিসক্রিপশন এন্ড আস্তে আর আর্টিকেল, আর্টিকেল আর্টিকেল বানানোটা বলেছে, সমস্যা নাই, আর্টিকেল আর কিছু লাগে না আপাতত, ডিসক্রিপশন আর্টিকেল ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন আর্টিকেল কিওয়ার্ড, কিওয়ার্ড কিওয়ার্ড ঠিক আছে হয়ে যাবে, এটি হলে হয়ে যাবে আপনার কাজ, এটা কমপ্লিট করে আমরা অ্যাটাচমেন্ট করে দিলাম। তো এবার সেভেন গ্যালারিতে চলে গেলাম, আপনাদের তো সেদিনকে আমি ব্যানারের আইডিয়াটা দিছিলামই, আশা করি আর ব্যানারের আইডিয়া দিতে হবে না, ঠিক আছে, আমি আজকে ব্যানারও বানাবো না কারণ এত সময় নাই আমার কাছে এখন, আপনার ক্যানভাতে যেহেতু পারেন ব্যানার তো আমি একটা দিয়ে দিলাম এমনিতেই, আপনারা আপনাদের মতো করে বানাই নিয়েন, নাকি বানাই দিতে হবে আবার বলেন, বানাই দিতে হবে, আইডিয়া দিয়ে দিন, আইডিয়া তো সেদিনকার দিছিলাম মনে আছে কি, হ্যাঁ তাহলে আর লাগবে না, এবার দেখেন এখানে বলতেছে এসিও টেস্ট দাও নয়তো তোমার খবর আছে, ঠিক আছে এবার উপায় কি, তো আপনারা ওভার ভিতর আসলেন, আইসা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, ওয়েব ট্রাফিক দিয়ে দিবেন, ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক, ওয়েব অ্যানালাইটিক্স, এক সেকেন্ড, ওয়েব অ্যানালাইটিক্স আরো আছে, ওয়েব ট্রাফিক দিয়ে দিবেন, ওয়েব ট্রাফিক দিয়ে সেভ করেন, সহজ হিসাব প্যারা নিতে চাবো না, ঠিক আছে ওয়েব ট্রাফিক দিয়ে আপনি ই করতে পারেন, ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারেন, এটা পাবলিশ করে নিয়ে তারপরে সাইজ করতেছি, তো সেভ করি, এবার আশা করি চাইবো না মামা, মামা আর চাইলো না, দেখছেন মামা কিন্তু চায় নাই, দেখছেন পাবলিশ করবো, আপনারা পাবলিশ করবেন না, আমি পাবলিশ করি, ঠিক আছে আপনারা আমাদেরকে দেখাবেন তারপরে আপনারা পাবলিশ করবেন, ঠিক আছে আমি এটা কমপ্লিট করে দেবো, তো পাবলিশ হয়ে গেছে কিন্তু আমার, ঠিক আছে এবার যেটা আমি করব এই মামারে আমি পজ করব, পজ পজটা বুঝেন তো, পজ করলাম দেন পজ করা শেষ, পজ চলে গেছে, এবার আমি দেখেন এটা আমি কি করি, এখানে আমি প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পর আপনারা যেটা করবেন পজে ক্লিক করবেন, এটা একটা সহজ একটা, দেখছেন আমার কিন্তু এখানে কংগ্রাচুলেশন জানাইছে এই গিগটা, আপনারা যদি ওয়েব ট্রাফিক ক্যাটাগরি রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই, এটাও একটা ভালো একটা ক্যাটাগরি, ঠিক আছে তার 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 ব্যানারটা দেখে কপি করান যাব নেই, হ্যাঁ কপি কর, ঠিক আছে তো আপনারা যদি চান এই ক্যাটাগরি রাখতে পারেন, না চাইলে আপনার যদি মনে হয় যে না আমি রাখবো না তাহলে কি করবেন, এখান থেকে আইসা এবার ক্যাটাগরি আমি আগেরটা নিয়ে নিই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যাই, দেন হয়ে যাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে অফ পেজ এসইও, বুঝতে পারছেন এটার হলো একটার বলা হয় এক কথায় বদমাইশি ফাইবারের সাথে, বাটপাড়ি, হ্যাঁ বাটপাড়ি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেখেন আমি আপনাদের একটা বাটপাড়ি শিখিয়ে দিলাম অফ পেজ এসইও, এখন দেন এটা সেভ করলাম, কি বলতেছে এগুলো দিতে বলতেছে, ওকে কয়েকটা দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা দিতে বলতেছে দিয়ে দিলাম একটা, আপনার চাইলে ওইটাই রাখতে পারেন, ওয়েবটা রাখলে আপনার এটাতে কিন্তু র্যাঙ্ক নাও করতে পারে এই ক্যাটাগরিতে আপনার, ঠিক আছে আমি আগে আগে বলে দিলাম, আপনি যদি স্কিল টেস্ট চাই তাহলে আপনার অবশ্যই ওইটা ওইভাবে পাবলিশ করবেন, ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করবেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওইটা এসইও এর একটা কাজ, ঠিক আছে ক্যাটাগরি ওইটা তো রাখতে পারেন কোনো সমস্যা নাই, আমি একটা এমনি দিয়ে দিলাম, দিয়া এখন দেখেন আমার সেভ হয়ে গেছে না, এখন দেখেন আমি যদি চাই আবার পাবলিশ করতে পারবো, এই দেখেন পজ আছে না, এখন আমি অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ সহজ, এটা হলো চোরের বুদ্ধি, চোরের বুদ্ধিতে কোনো লাভ নাই, ফাইবার কিন্তু জাবলা কমে পড়ে, ঠিক আছে
তো আপনি চাইলে ওয়েব ট্রাফিক দিয়ে করতে পারেন, তাহলে এটা দিয়ে দিতে পারেন। কিন্তু এটাতে খুব লাভ হয় কিনা আমি জানি না শিওর, কিন্তু আপনাকে গিগ পাবলিশ করাই দিতে পারবো। কিন্তু গিগ পাবলিশ করলে হয়তো রিভিউ থাকলে বুঝতেছেন তো, ওই আমাদের রিভিউর মার্কটা দিলে এটা র্যাঙ্ক করবে, সমস্যা নাই। ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন? আমার অত কিছু দরকার নাই, আমি গিগই রাখবো না, তো আমি এটা ডিলিট করে দিই। আমার এত গিগের দরকার নাই, আমি এই অ্যাকাউন্টে কাজ করার সময় পাই না। দেখছেন ওরাই অ্যাক্টিভ থাকে না, দেখছেন কি অবস্থা। ফাইবার ডিলিট গিগস, ওকে দিয়ে দিলাম ডিলিট। ওকে আমার গিগটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে আশা করি কারো সমস্যা হবে না। আপনারা ওয়েব ট্রাফিক দিয়ে দিবেন, দেখছেন তারপরে কিন্তু কংগ্রাচুলেশন জানাইছে, মানে খুবই ভালো হয়েছে, সঠিক সময়ে গিগ পাবলিশ। যদি পরীক্ষা চায় তাহলে ওয়েব ট্রাফিক দিয়ে শেষ করে দিব, আর যদি না চায় মামারে দইরা। আর দেখেন এখানে কিছু এই মারছে রে, এখানে দেখেন দেখা যায়, এখানে দেখেন আমি কিছু ব্যানার আইডিয়া দিতেছি, এইগুলা ইউজ করতে পারেন। দেখেন আমার প্রোফাইলের লিঙ্কটাই দিয়ে দিলাম, ঠিক আছে আপনারা এরকম করে বানাইতে পারেন। পারলে আমারটা কপি করে মাইরা দিয়ে না, তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমার এই অ্যাকাউন্ট গেলে আমার কিছু যায় আসে না, বুঝতে পারছেন? আমার এরকম আরো তিনটা সেটে গেলেও আল্লাহ রহমতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? ওগুলো বাদ দেন, ঠিক আছে? তো ই করেন, আমি লিঙ্কটা দিয়ে দিছি আপনার, ঠিক আছে? আমি তাহলে রেকর্ডিং স্টপ করে দিই।